মাছের বাজারে অস্থিরতা কাটছে না কোনোভাবেই। অন্যান্য পণ্যের দাম ওঠানামা করলেও মাছের দাম দীর্ঘদিন ধরেই বেশ চড়া। বিক্রেতাদের অভিযোগ, ফিডের দাম বৃদ্ধির পর থেকেই মাছের দামে এমন ঊর্ধ্বমুখী দশা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। রাজধানীর বিভিন্ন বাজারে বাড়তি দামে অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি চাষের কোয়ের দাম 250 থেকে 280 টাকা, পাবদা প্রতি কেজি 400 টাকা, রুইয়ের দাম 360 টাকা কেজি। প্রতি কেজি কাতলা মাছ কিনতে গুনতে হবে 320 থেকে 380 টাকা। এছাড়া চিংড়ি প্রতি কেজি 650 থেকে 700 টাকা, প্রতি কেজি রূপচাঁদা 700 থেকে 900 টাকা, আর ছোট মাছের মধ্যে ট্যাংরা কিনতে ক্রেতাকে গুনতে হবে 600 টাকা। চাপিলা মাছ প্রতি কেজি 600 টাকায় বিক্রি হচ্ছে। ছুটির দিনে বাজার করতে আসা ক্রেতাদের চোখে মুখে হতাশা, বিরক্তি জানালেন বিক্রেতারা। দাম বাড়াচ্ছেন ইচ্ছে মতো, এভাবে চললে সাধারণ ক্রেতাদের আর মাছ খাওয়ার সুযোগ থাকবেও না বলে অভিযোগ তাদের। মাছের খাবারের দাম বৃদ্ধির পর থেকে বাজারে মাছের দাম বাড়তি বলে জানালেন রামপুরা বাজারের মাছ বিক্রেতারা। সেই সাথে জানালেন পাইকারি বাজার থেকেই চড়া দামে মাছ কিনতে হচ্ছে বিক্রেতাদের, ফলে কমানো সম্ভব হচ্ছে না খুচরা পর্যায়ে মাছের দাম। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।